মানে হাজার কোটি টাকার কাছাকাছি উন্নয়ন হয়েছে বিভিন্ন খাতে, বিশেষ করে বড় প্রজেক্টগুলো হলো আমাদের পটিয়া বাইপাস 74 কোটি টাকা, পশ্চিম পটিয়ার কয়েকগ্রাম মালিয়ারা নিশ্চিন্তাপুর বাক্কাইন কালীগঞ্জ পর্যন্ত যে সুইস গেট বেরিবার, 5টি সুইস গেট, 10 কিলোমিটার বেরিবার, ইন্ডিয়া ডাউন গেট বেরিবার সুইস গেট সহ প্রায় 60 কোটি টাকা, 47 কোটি টাকা কয়েকগ্রাম খালের উপরে বাইপাস ফ্লাইওভারের মতো যে সেতু সেটা হতে যাচ্ছে, তারপরে বঙ্গবন্ধু সড়ক যেটা আমজুরার থেকে ব্রিজের পর্যন্ত 12.5 কোটি টাকা, পরে আরো 7.5 কোটি টাকা টেন্ডার হয়েছে, এভাবে অসংখ্য রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, প্রায় 40 থেকে 45টির মতো সেতু কালভার্ট বক্স কালভার্ট, 108টির মতো প্রাইমারি স্কুল ভবন, প্রায় 16টির মতো হাই স্কুল, 6টি কলেজ ভবন, 4 তলা করে 1টি 3 কোটি টাকা করে, এ ধরনের উন্নয়ন মিলিয়ে আমার যেসব টিয়ার কাবিকা থেকে পুরো পটিয়ায় সোলার সিস্টেম চালু, প্রত্যেকটি প্রাইমারি স্কুলে সোলার, আজকাল বাচ্চারা ফ্যানের তলে বসে লেখাপড়া করতে পারে, প্রত্যেকটি ক্লাসে ক্লাসে সোলার ফ্যান লাইট দেওয়া হয়েছে, মসজিদে দেওয়া হয়েছে, হাই স্কুলে দেওয়া হয়েছে, আরো যেগুলো বাকি আছে সেগুলো তো দিচ্ছি, এবং প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের এলাকার মোড়গুলোতে আলোতে সজ্জিত হবে, এবং শুরু হয়েছে কাজ যেগুলো জার্মানির প্রদত্ত সিস্টেমে যে সোলারগুলো হচ্ছে এগুলো সন্ধ্যাবেলায় জ্বলে উঠবে, সারা রাত জ্বলবে, সকালবেলা নিভে পড়বে, এই ধরনের প্রায় 367টি স্ট্রিট লাইট অলরেডি শুরু হয়ে গেছে কাজ, প্রত্যেকটা ব্রিজের দুই পাশে স্ট্রিট লাইট দিয়ে দিচ্ছি, আর টিয়ার কাবিকা উপজেলা পৌরসভায় অজস্র উন্নয়নমূলক কাজ হয়েছে, আপনি পৌরসভাতে ঘুরলে দেখবেন প্রত্যেকটা বাড়িঘাট ঢালাই করে দেওয়া হয়েছে, রাস্তাঘাট তো এখানে আর কোনো উন্নয়ন করার মতো কিছু নেই, আপনি পটিয়া পৌরসভায় এমজিএসপি থেকে আপনি দেখবেন 12.5 কোটি টাকা দিয়ে ফুটপাথ এবং ড্রেনেজ সিস্টেম, উপরে এলইডি লাইটিং সিস্টেম চালু করতে যাচ্ছি, এছাড়াও পটিয়া পৌরসভা ভবন ছিল না, প্রায় 3 কোটি টাকা ব্যয়ে ভবন করেছি, থানা ভবন ছিল না, এসি ল্যান্ড অফিস ছিল না, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আদালতের কাজ শুরু হয়ে যাবে, প্রায় 37 কোটি টাকার মতো এখানে বরাদ্দ দেওয়া হয়েছে, আর 200 কোটি টাকা ব্যয়ে পটিয়ায় ওয়াসার রিজার্ভার করা হবে, যেটা আমরা এই পানিটা আসবে আমাদের পটিয়ার অনেক উপরে, পটিয়া বোয়ালখালী এবং আপনার যেটা রাঙ্গুনিয়া থেকে যে উপরে খালটা রয়েছে সেই খাল থেকে পাহাড় থেকে পানি এনে পটিয়াতে জমা করা হবে, সেখান থেকে পটিয়ায় পানি সরবরাহ করার পরে এটা চট্টগ্রাম শহরে আসবে, এগুলো অনেক কাজ, কাজের কোনো শেষ নেই, আমি এখন কত কোটি টাকার কাজ হয়েছে এদিকে আমি দেখতে চাই না, আমি দেখতে চাই কি বাকি আছে, এবং স্টেডিয়ামের জন্য ও জায়গা এখন নির্ধারণ করেছি হাইগ্রাউতে, ওখানে সরকারি জায়গা আছে, ওটার উপরে স্টেডিয়াম হবে, আর এটার পাশে কেলিশর একটা হর্টিকালচার করার জন্য প্রায় 50 একর জায়গার উপরে সরকারি জায়গার উপরে কৃষি মন্ত্রণালয় রেডি করতেছে, আর আজকে দেখবেন রাস্তা বানাতে গিয়ে আমরা শ্রীমাই খালের যে অঝোর ধারা সেটাকে কন্ট্রোল করে আনার জন্য খাল খনন করা হয়েছে সোজা করে, চারকারি খাল মৃত প্রায় ছিল সেটাকে কিরিঞ্জের সাথে সংযোগ করা হয়েছে, এবং এখন আর কর্ণফুলী নদী দিয়ে
এদের ফলে লবণ শিল্পের লবণ আসতে হবে না, এখন ক্রিয়ে দিয়ে অনেক সস্তা দামে লবণ ইন্দ্রপুরে ঢুকে পড়বে। কঠিন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জঙ্গিবাদ নিয়ে আপনার করণীয় কি? জঙ্গিবাদ পটিয়ায় আছে বলে আমার মনে হয় না, আশা করি থাকলেও পটিয়ায় মাথা চাপা দিয়ে ওঠার মতো শক্তি নেই। আর জঙ্গিবাদ আমার যে মাদ্রাসাগুলো আছে, মক্তব আছে বিভিন্ন, তারাও জঙ্গিবাদ বিরোধী আন্দোলনে নেমে পড়েছে। আমি বলতে চাই যে সন্ত্রাস মুক্ত পটিয়া, এখন কোন সন্ত্রাস চাঁদাবাজি মাস্তানি এগুলোকে আমি কোনো প্রশ্রয় দেই না, দিব না। আমি ঘুষ দুর্নীতি মুক্ত পটিয়া করার জন্য চেষ্টা চালাচ্ছি। দুর্নীতি ঘুষের বটবৃক্ষের শিকড় অনেক গভীর, এটাকে জাতির পিতার কন্যা শেখ হাসিনা চেষ্টা করতেছেন, উনি আমাকে দিয়ে অনেক উন্নয়ন করিয়েছেন। আমার এলাকায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দীর্ঘদিন এই 8 বছর ধরে যখন যেটা চেয়েছি আমাকে না বলে উনি বলেছেন শক্ত হাতে সন্ত্রাস চাঁদাবাজ মাস্তান দমন করবে, সংগঠনকে শক্তিশালী করবে, আইন শৃঙ্খলা হাতের মুঠোয় রাখতে হবে, প্রশাসক যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, ভয় ভিত্তির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক ভাবে কোনো প্রেশার যাতে আইন শৃঙ্খলা বাহিনীর উপর না যায় সেদিকে কঠোর নজর রাখবে। যেসব নির্দেশ আমার নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন সেগুলো আমি অক্ষর অক্ষরে পালন করছি, এবং ওনার দেওয়া নির্দেশ আমাদের যে উপকারভোগী শ্রেণী রয়েছে তাদের সাথে মত বিনিময় করতেছি, যারা বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, উপবৃত্তি এবং বিভিন্নভাবে বই পাচ্ছে যারা উপকৃত হচ্ছে তাদের সাথে মত বিনিময় করছি, মহাসমাবেশ করছি, এলাকাতে সবকিছু মিলিয়ে একটা ভালো অবস্থানে ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগের সরকারের প্রধান শেখ হাসিনা তৃণভি পটিয়ে উপস্থিত হয়েছে। ধন্যবাদ।